हेलो स्टूडेंट्स वेलकम टू द चैनल आफ्टर 24/7 बंगाली আমি তোমাদের সময় ম্যাম তোমাদের সামনে চলে এসেছি গুড মর্নিং টু অল অফ ইউ আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা তোমরা অলরেডি থাম্বনেইলে দেখতে পেয়ে গেছো সেটা হচ্ছে পল্লবা ডাইনেস্টি ওকে আচ্ছা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের ক্লাসে চলে এসেছে কে কে চলে এসেছে একবার নামগুলো বলে নি তারা হচ্ছে সুজয় সুশান্ত সুফিয়া গৌতম কল্যাণ দেবাশিস শুভঙ্কর মনিরুল কৌশিক থ্যাংক ইউ সো মাচ সবাই চলে আসার জন্য আমার ক্লাসে এবার সবাইকে বলবো একটু ক্লাসটা লাইক আর শেয়ার করে দিও যাতে আরো সবাই চলে আসতে পারে ওকে বাহ বিশ্বজিৎ তো চলে এলো ঠিক আছে তাহলে শুরু করা যাক আজকের ক্লাস দেখো আজকের ক্লাস শুরু করার আগে আমি যে মোটিভেশনাল কোটটা তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে যে Success is a vehicle which moves on wheel called hard work. মানে সফলতা এরকমই একটা জিনিস যেটা এই hard work চাকার উপর এই hard work চাকার উপর ভর করেই চলে. Okay? But the journey is impossible without fuel called self-confidence. কিন্তু সেই hard workটা সেই যাত্রাটা তখনই সম্ভব যদি এই জ্বালানিটা থাকে জ্বালানিটা কোনটা না সেলফ কনফিডেন্স যদি নিজের উপর ভরসাটা থাকে তবেই কিন্তু এতটা বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব কি তাই তো তাহলে আশা করছি সবাই আজ থেকে নিজের উপর কনফিডেন্স রাখবে এবং সরকারি চাকরি পেয়ে দেখাবে তাই তো তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস ওকে বিশ্বজিৎ বলেছে এভরিওয়ান লাইক এন্ড শেয়ার দিস সেশন থ্যাংক ইউ সো মাচ বিশ্বজিৎ বিশ্বজিতের জন্য আর আমার জন্য সবাই কিন্তু লাইক শেয়ার করে দিও আর সুজয় বলেছে শেয়ার করে দিয়েছি ম্যাম থ্যাংক ইউ সো মাচ সুজয় চলো নেক্সট দেখো আমাদের টপিকটা আমরা লিখে ফেলেছি সেটা হচ্ছে দ্য পল্লভাস মানে পল্লভা ডাইনেস্ট্রি আচ্ছা বিশ্বজিৎ বলেছে ম্যাম কালকে হিস্ট্রি পিডিএফটা দেওয়া হয়নি এখনো না বিশ্বজিৎ কালকে হিস্ট্রি পিডিএফটা এখনো দেওয়া হয়নি আমি আজকেই দুটো একসাথে পাঠিয়ে দেবো ঠিক আছে তো তার জন্য একদম চিন্তা করো না আজকে দুটো একসাথে চলে যাবে চলো আচ্ছা কালকে হিস্ট্রি পিডিএফটা কিন্তু আমার মানে ইউটিউব চ্যানেলে ভিডিওর তলায় কমেন্ট বক্সে এসে গেছে শুধুমাত্র তোমাদেরকে পার্সোনালি এখনো পাঠানো হয়নি সেটা আমি আজকেটার সাথে পাঠিয়ে দেবো ওকে চলো কি বলেছি আমি দ্য পল্লবাস দ্য পল্লবাসের টাইম মানে সময়টা আমি বলে দিয়েছি দেখো সময়কালটা কত না 275 থেকে 897 খ্রিস্টাব্দ ওকে নেহাতি কম সময় নয় ওকে তো তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে পল্লব ডাইনেস্ট্রি আমাদের কাছে খুবই একটা ইম্পর্টেন্ট কারণ এতগুলো বছর ধরে তারা রাজত্বকাল চালিয়েছিল ভারতবর্ষে এবং অ্যাকচুয়ালি কোন কোন জায়গা জুড়ে রাজত্বকাল চালিয়েছিল সেগুলো আমরা এর পরে পরে আস্তে আস্তে দেখে নিচ্ছি ওকে আবু তালেব চলে এসে বলেছে গুড মর্নিং ম্যাম গুড মর্নিং টু ইউ ইউনিক ফিলিংস বলেছে ওকে বিশ্বজিৎ দাস বলেছে ওকে চলো আচ্ছা পল্লবাস যখন আমি শুরু করেছি তখন আমাকে যে জিনিসটা বলতেই লাগছে সেটা হচ্ছে কিংডম অফ ডেকান অ্যান্ড সাউদার্ন ইন্ডিয়া মোস্ট অফ দ্য স্টুডেন্ট হয়তো ভাবতেই পারে যে বাকি ডাইনেস্ট্রিগুলোর মতো মানে মৌর্য গুপ্ত কুষাণ পুষ্যভূতি এদের মতো হয়তো নর্দার্ন পার্ট ইস্টার্ন পার্ট ইন্ডিয়ার এই সমস্ত জায়গা জুড়েই তারা রাজত্বকাল করেছিল কিন্তু না পল্লব ডাইনেস্ট্রি শুধুমাত্র রাজত্বকাল চালিয়েছিল সাউদার্ন ইন্ডিয়াতে তার জন্যই আমি লিখে দিয়েছি কিংডম অফ ডেকান অ্যান্ড সাউদার্ন ইন্ডিয়া ওকে ক্লিয়ার বর্ণালী মৌসুমী স্বপ্না সবাই চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ 18 জন এসে গেছো 18 জনকেই বলবো ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও যতগুলো গ্রুপ আছে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকটা গ্রুপে ওকে চলো তাহলে শুরু করা যাক আজকে আমাদের পড়া দেখো কি বলেছে বলেছে যে পল্লব ডাইনেস্ট্রি ওয়াজ আ প্যাস্টোরাল ট্রাইব হু রুলড দ্য সাউদার্ন পার্টস অফ ইন্ডিয়া অলমোস্ট 500 ইয়ার্স কি বলতে চাইছি বলতে চাইছি যে পল্লব রাজবংশ আসলে একটা প্যাস্টোরাল ট্রাইব ছিল এই প্যাস্টোরাল ট্রাইব মানেটা কি এই প্যাস্টোরাল ট্রাইব মানে হচ্ছে একটা উপজাতি ছিল মানে একটা ট্রাইবাল গ্রুপ ছিল যারা কিনা শুধুমাত্র প্যাস্টোরাল মিন্স পশুপালন করে জীবিকা নির্বাহ করত ওকে ওকে সোনাই মাঝি বলেছে
শেয়ার প্লিজ, থ্যাংক ইউ সো মাচ সোনাল। ওকে চলো, তাহলে আমি কি বললাম না, পল্লব ডাইনেস্ট্রি অ্যাকচুয়ালি ছিল প্যাস্টোরাল ট্রাইবস, মানে একটা তারা উপজাতি তো ছিলই, রাজবংশ এত বিশাল পরিমাণে একটা রাজত্ব তৈরি করার আগে তারা শুধুমাত্র একটা উপজাতি ছিল এবং তারা পশুপালন করে জীবিকা নির্বাহ করত। ক্লিয়ার কি এখনো পর্যন্ত? ওকে, নেক্সট পয়েন্টে কি বলেছি দেখো, নেক্সট পয়েন্টে বলেছি যে পল্লব রুলার্স এস্টাবলিশড দেয়ার কিংডম অন দা রুইন্স অফ দা ইস্টার্ন পার্ট অফ দা কিংডম অফ দা সাতবাহনাস। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, আমরা পাচ্ছি যে অ্যাকচুয়ালি পল্লব ডাইনেস্টি, পল্লব রাজারা কিভাবে তাদের শাসন কার্য শুরু করেছিল, না সাতবাহন রাজাদের যখনই পতন হয়েছিল, সাতবাহন ডাইনেস্টির যখনই পতন হয়েছিল, সেই সাতবাহন ডাইনেস্টির পতনের সময়কাল থেকে তারা নিজেরা শাসন কার্য একটু একটু করে শুরু করেছিল, শাসন কার্য চালানো, কিন্তু প্রথমেই তারা বিশাল পরিমাণে বিশাল জায়গা জুড়ে তাদের সাম্রাজ্য বিস্তার করতে পারেনি। তারা প্রথমে একটুখানি ছোট জায়গা জুড়ে নিজেদের মতো করে শাসন কার্য চালাতো, তারপরে পরে সেই সমস্ত জায়গাগুলোকে তারা বিশাল পরিমাণে বাড়িয়েছে, এবং তার জন্যই আমরা কি পাচ্ছি না, সাতবাহন রাজ্যের পূর্ব অংশে, মানে সাতবাহন রাজ্যের পূর্ব অংশ থেকে তাদের উৎপত্তি হয়েছিল এবং তারপরে তারা মোস্ট অফ দা সাউদার্ন ইন্ডিয়াতে ছড়িয়ে পড়েছিল। ওকে, ক্লিয়ার কি এখনো পর্যন্ত? ওকে চলো, বাহ, ইউনিক নলেজ বাংলাও চলে এসছে, বলেছে সুপ্রভাত দিদিমণি, থ্যাংক ইউ সো মাচ। ওয়ান্ডার বেবিও বলেছে হাই ম্যাম, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর শুভঙ্কর বলেছে গুড মর্নিং, সেম টু ইউ। প্রতাপ মাঝিও এসছে, থ্যাংক ইউ সো মাচ। 26 জন চলে এসো তোমরা, এই সময় আমাদের ফার্স্ট লাইট চলছে, 26 জনকেই বলবো, আরো 26 জন করার দায়িত্ব কিন্তু তোমরা নিয়েছিলে কালকে, মনে আছে তো? ওকে চলো, রাকেশ চলে এসছে, বলেছে গুড মর্নিং, গুড মর্নিং টু ইউ রাকেশ। আচ্ছা, নেক্সট পয়েন্টে কি বলেছে দেখো, দে অরিজিনালি ওয়ার্কড অ্যাজ অফিশিয়ালস আন্ডার দ্য সাতবাহন রুলার্স, ইন দ্য কোর্স অফ টাইম দে এস্টাবলিশ দেমসেলস অ্যাজ লোকাল রুলার্স। কি বলতে চাইলাম, যেটা আমি আগেই বলেছি সেই কথাটা ধরে আরেকটু বেশি ভালো করে ক্লিয়ার করলাম, না সাতবাহন রাজাদের সময়কালে তারা বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম অফিসার হিসেবে কাজ করতো পল্লব ডাইনেস্ট্রির বিভিন্ন মানুষেরা, এবং রাজা তো একদমই বলবো না, কারণ তারা প্রথমে রাজা একদমই ছিল না পল্লব ডাইনেস্ট্রির মানুষেরা। ওকে, সেই পল্লব ডাইনেস্ট্রিকে তারা এত বিশাল পরিমাণে বড় করে তুলেছিল অনেক পরে, কিন্তু প্রথমে তারা সাতবাহন ডাইনেস্ট্রি, সাতবাহন রাজাদের আন্ডারে তারা নানা রকম পোস্টে কাজ করত, এবং তারা প্রথমে, মানে সাতবাহনদের পতনের পর পল্লবরা যখন প্রথম তাদের শাসন কার্য শুরু করেছিল তখন কি লিখেছি দেখো, অ্যাজ আ লোকাল রুলার্স, তারা কিন্তু শুধুমাত্র যেরকম জমিদারি প্রথা হয়, ছোট জায়গা নিয়ে জমিদারি প্রথা আর মানে রাজবংশ অনেকটা ডিফারেন্স থাকে, কি কারণে যে জমিদার জিনিসটা অনেকটা ছোটর মধ্যে হয় আর রাজবংশ মানে হচ্ছে অনেক বিশাল বড়, তো ঠিক সেরকম ভাবে পল্লব ডাইনেস্ট্রিও তাই এই রকম জমিদারি প্রথার মতো এরকম ছোট জায়গা জুড়ে তাদের শাসন কার্য শুরু করেছিল, কারণ তারা সাতবাহন রুলার্সদের সাথে কাজ করেছে এবং তারা শাসন কার্য সম্বন্ধে অনেক কিছু দেখেছে, অনেক কিছু জেনেছে, সেই মতো করে তারা ছোট জায়গা জুড়ে একটু শাসন কার্য শুরু করেছিল এবং পরবর্তীকালে এই জায়গাগুলি বিশাল বড়ভাবে বিস্তার লাভ করেছিল। ওকে চলো, তাহলে এখানে তিনটে পয়েন্ট আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, তো নেক্সট পয়েন্টে যাওয়া যাক তাহলে, সবাই একবার বলে দিও ক্লিয়ার কিনা, তাহলে আমি নেক্সট পয়েন্টে মুভ করে যাব। ইউনিক নলেজ বাংলা বলেছে দিদিমণি ইতিহাসের পিডিএফ আর কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ পাচ্ছে না। আচ্ছা ইউনিক নলেজ বাংলা, তুমি আমার টেলিগ্রাম গ্রুপে আছো কি, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও তুমি আছো কি? যদি থেকে থাকো তাহলে কিন্তু আমরা সেখানে পাঠিয়ে দিই, শুধুমাত্র কালকেরটাই পাঠানো হয়নি, কালকেরটা আর আজকেরটা একসাথে পাঠিয়ে দেবো। ওকে, আর কারেন্ট অ্যাফেয়ার্স এরটা আমি বলতে পারবো না, কারেন্ট অ্যাফেয়ার্স এরটা কিন্তু গৌতম স্যারই বলতে পারবেন। ওকে চলো, আচ্ছা বর্ণালী বলেছে ক্লিয়ার ম্যাম, ওকে চলো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট পয়েন্টে গেলাম, দেখো কি বলেছি, নেক্সট পয়েন্টে বলেছি ভেরি র্যাপিডলি দেয়ার কিংডম স্প্যান্ড পার্টস অফ সাউদার্ন অন্ধ্র প্রদেশ অ্যান্ড নর্দার্ন তামিলনাড়ু।
কি বলতে চাইলাম, তারা খুব দ্রুত তাদের রাজ্য প্রথমেই কোথায় বিস্তার করতে পেরেছিল, প্রথমেই বিস্তার করতে পেরেছিল দক্ষিণ অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ দিকে এবং তামিলনাড়ুর উত্তর দিকে। ওকে, পুরোপুরি জায়গা জুড়ে নয়, কিন্তু দেখতেই পাচ্ছ পুরো অন্ধ্রপ্রদেশ প্রথমে বিস্তার লাভ করতে পারেনি, পুরো তামিলনাড়ুও প্রথমে বিস্তার লাভ করতে পারেনি। কি বলেছি, না, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ দিকে কিছুটা অংশ এবং তামিলনাড়ুর উত্তর দিকে কিছুটা অংশ, কিছুটা জায়গা জুড়ে তারা বিস্তার লাভ করেছিল। ওকে, নেক্সট পয়েন্টে দেখো কি বলেছি, পাল্লভাস এস্টাবলিশড দেয়ার ক্যাপিটাল অ্যাট কাঞ্চি, মডার্ন কাঞ্চিপুরম নিয়ার চেন্নাই। কি বলতে চাইলাম, না, পল্লবদের রাজধানী কাঞ্চিতে তারা স্থাপন করেছিল, যেটা বর্তমানে চেন্নাইয়ের কাছে অবস্থিত কাঞ্চিপুরম নামে। ওকে, ক্লিয়ার কি? এবং তারপরে আরো কি বলেছি, হুইচ গ্র্যাজুয়ালি বিকেম পপুলার অ্যান্ড ফেমাস ফর ইটস টেম্পলস অ্যান্ড অ্যাজ সেন্টার অফ বৈদিক লার্নিং। টেম্পলের বদল আমি কেন বললাম, না, তোমরা যখনই দেখবে সাউদার্নে, মানে সাউথ ইন্ডিয়াতে যাবে, তখনই তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে বিশাল বড় বড় টেম্পল এবং সবকটা রক কাটিং টেম্পল তোমরা এখানে দেখতে পাবে। ওকে, তো এই যে রক কাটিং টেম্পল গুলো, এই রক কাটিং টেম্পল গুলো কিন্তু সাউথ ইন্ডিয়ানে, মানে সাউথ ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি শুরু হয়েছিল পল্লব ডাইনেস্টির সময় থেকে। তো সেই কারণেই আমরা বলতে পারবো যে পল্লবদের সময় থেকে এই টেম্পল গুলো কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি লাভ করেছিল। ওকে, তো তার জন্যই দেখো আমি লিখে দিয়েছি, ধীরে ধীরে মন্দিরের জন্য, মানে মন্দিরের কাঠামো, মন্দিরের স্ট্রাকচার এইসবের জন্য এবং বৈদিক লার্নিং এবং এই সমস্ত মন্দিরগুলিতে শুধুমাত্র যে পূজা পূজার্চা চালানো হতো তাই নয়, এখানে কিন্তু বৈদিক লার্নিংও চলতো, মানে বৈদিক শিক্ষাও চলতো, তার জন্যই বলেছি। এবং বৈদিক শিক্ষার কেন্দ্র হিসাবে কিন্তু এগুলো আরো বেশি জনপ্রিয় এবং বিখ্যাত হয়ে ওঠে। ওকে, ক্লিয়ার কি এখনো পর্যন্ত? ওকে, ইউনিভার্স বাংলা বলেছে আছে, থ্যাংক ইউ সো মাচ। আর রাকেশ বলেছে প্লিজ ম্যাম হোয়াটসঅ্যাপ নাম্বার। আর মনিরুল মন্ডল বলেছে ম্যাম সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে ফাউন্ডার ছিল, কে ফাউন্ডার করেছিল? মনিরুল, আমি টপিকের বাইরে যাই না, কারণ এরকম টপিকের বাইরে যেতে গেলে আরো অনেক অনেক হিস্ট্রি আমাকে বলতে লাগবে। তো অবশ্যই আমি তোমার কোশ্চেনের আনসারটাও আমি চ্যাপ্টারের মাধ্যমেই দেব, ঠিক আছে? যেরকম ভাবে আমরা একটু একটু করে এগোচ্ছি, এক একটা করে চ্যাপ্টার ক্লিয়ার করে করে সেরকম ভাবে ক্লিয়ার করতে করতে এগোতে এগোতে তোমার আনসার তুমি পেয়ে যাবে। ওকে, আর যদি জিজ্ঞেস করার থাকে তাহলে তুমি আমার টেলিগ্রাম গ্রুপে চলে এসো, ওখানে আমি আনসার করতে পারবো। ওটা হচ্ছে জিকে উইথ সোমা ম্যাম, টেলিগ্রাম গ্রুপ হচ্ছে জিকে উইথ সোমা ম্যাম। এবং এই টেলিগ্রাম গ্রুপে দেখবে একটা ডিসকাশন অপশন থাকবে, সেই ডিসকাশন অপশনটা যদি তুমি ক্লিক করে দাও, মানে টাচ করে দাও, অন করে দাও, তাহলে তুমি আর একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবে আমারই, যেখানে তুমি ডিসকাস করতে পারবে, সেটা হচ্ছে ডিসকাশন উইথ সোমা ম্যাম। ওকে, ক্লিয়ার কি এখনো পর্যন্ত? চলো, আচ্ছা, হেভেনলি মালিশ বাংলা কি লিখেছো, মোস্ট অফ দা টেম্পল, ইম্পর্টেন্ট টেম্পল আর মেড বাই পল্লবাস অ্যান্ড চোলাস, রাজরাজ টেম্পল। হ্যাঁ, একদমই তাই। আমি এখনো পর্যন্ত ওই পার্টগুলোতে আসিনি, যেহেতু প্রথম দিকে, মানে শুরুর দিকটা বলছি, তার জন্য এখনো ওই নামগুলো আমি বলিনি টেম্পলের, ঠিক আছে? তো আস্তে আস্তে টেম্পলের নামগুলো আমি বলবো। চলো, নেক্সট পয়েন্টে যাওয়া যাক তাহলে। ইউনিক নলেজ বাংলা বলে দিয়েছে মনিরুল দ্বারকানাথ ঠাকুর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ইউনিক নলেজ বাংলা কবে প্রতিষ্ঠা হয়েছিল সেটা ওকে বলে দিও, হ্যাঁ, না হলে এটা আবার আমাকে কোশ্চেন করে ফেলবে। চলো, নেক্সট কোশ্চেনে, এই নেক্সট পয়েন্টে চলে এলাম। নেক্সট পয়েন্টে কি বলেছে দেখো, পল্লবাস টেরিটরি এক্সটেন্ডেড ফ্রম নর্দার্ন ওডিসি, সরি সরি সরি, দেখো কি বললাম, নর্দার্ন ওড়িশি টু তাঞ্জোর অ্যান্ড ত্রিচি ইন ফার সাউথ। কি বলতে চাইলাম, না, পল্লব রাজবংশ আসলে, মানে যখন রাজবংশ হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে ধীরে ধীরে, তখন আমরা কি দেখতে পাচ্ছি, না, ওড়িশা, নর্দার্ন ওড়িশা, মানে ওড়িশার উত্তর পার্ট এবং তাঞ্জোর,
ওড়িশার উত্তর পাড় থেকে তাঞ্জোর, নর্দার্ন ওড়িশা টু তাঞ্জোর, ওড়িশার উত্তর পাড় থেকে তাঞ্জোর এবং ত্রিচি ইন ফার সাউথ মানে হচ্ছে দক্ষিণে ত্রিচি পর্যন্ত বিস্তার লাভ করেছিল। ওকে ক্লিয়ার। নেক্সট বলেছি দে ওয়্যার গ্রেট কনকারার্স কনকারার্স অ্যান্ড লেফট আ হিউজ ইম্প্যাক্ট ইন দ্য ফিল্ড অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার। একদম যেটা আমি বলছিলাম, কিন্তু তাদের সময় থেকে এই বিশাল রক কাটিং মন্দিরগুলো প্রচুর পরিমাণে শুরু হয় এবং তার জন্যই আমরা বলতে পারবো যে পল্লব ডাইনেস্ট্রি কিন্তু আসলে আর্ট অ্যান্ড আর্কিটেকচারের দিক থেকে প্রচুর পরিমাণে উন্নতি লাভ করেছিল। ওকে ক্লিয়ার। নেক্সট আমি কি বলেছি, দেখো দ্য পল্লবা ডাইনেস্ট্রি ফট মেনি ওয়ার্স উইথ দ্য চালুক্যাস। কাদের সাথে প্রচুর পরিমাণে যুদ্ধ হয়েছিল? না, চালুক্যদের সাথে প্রচুর পরিমাণে যুদ্ধে তারা লিপ্ত ছিল পল্লব ডাইনেস্ট্রি। টু দ্য নর্থ ওয়েস্ট, কোন দিকে যুক্ত ছিল, কোন দিকে যুদ্ধ হয়েছিল সেটাও বলে দিলাম। দেখো নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিম দিকে, অ্যান্ড পান্ডিয়াস এবং পান্ডিয়াদের সাথে কোথায় যুদ্ধ হয়েছিল? টু দ্য সাউথ, সাউথ ইন্ডিয়াতেও যুদ্ধ হয়েছিল। ক্লিয়ার। তাহলে আমি পাচ্ছি পল্লব ডাইনেস্ট্রির ক্ষেত্রে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস। সেই পল্লব ডাইনেস্ট্রির সময় থেকে আর্ট অ্যান্ড আর্কিটেকচার একটা বিশাল বড় উন্নতি লাভ করেছিল এবং তারা তারা যখন তাদের সাম্রাজ্যকে বিস্তার লাভ করাচ্ছিল সেই সময় কিন্তু চালুক্যদের সাথে প্রচুর পরিমাণে তাদের যুদ্ধ হয় নর্থ ওয়েস্টে মানে উত্তর পশ্চিম দিকে, এবং পান্ডিয়াসদের সাথে তাদের প্রচুর পরিমাণে যুদ্ধ হয় সেটা কিন্তু দক্ষিণে। ওকে ক্লিয়ার তো এখনো পর্যন্ত? চলো নেক্সট পয়েন্টে দেখো কি বলেছি। বলেছে যে অ্যারাউন্ড 14th century AD দ্য পল্লবাস ডিফিটেড দ্য ইক্ষ্বাকুস অ্যান্ড স্প্রেড দেয়ার টেরিটরি অ্যাজ ফার অ্যাজ দ্য রিভার কৃষ্ণা। কি বলতে চাইলাম দেখো, খ্রিস্টীয় 14 শতাব্দীতে পল্লবরা কি করলো, না ইক্ষ্বাকুস মানে ইক্ষ্বাকু ডাইনেস্ট্রিকে, সরি ইক্ষ্বাকুকে পরাজিত করেছিল, মানে ইক্ষ্বাকুর যে ডাইনেস্ট্রি ছিল সেই পুরোপুরি ডাইনেস্ট্রিটাকে ধ্বংস করেছিল। আচ্ছা রাকেশ বলেছে সাতবাহন ডাইনেস্ট্রি ক্যাপিটালটা কি হবে ম্যাডাম? এই রাকেশ কি হয়েছে তোমাদের, আমাকে একটুখানি বলবে ক্লিয়ারলি? আমি এর আগে সবকটা ক্লিয়ার করেছি, সাতবাহন, শুঙ্গ, নন্দ, মৌর্য, গুপ্ত, কুষাণ কোনটা কোনটা ক্লিয়ার করিনি বলো? প্রত্যেকটা চ্যাপ্টার প্লেলিস্টে দেওয়া আছে, এই প্লেলিস্ট থেকে প্লিজ চ্যাপ্টারগুলোকে একটু দেখে নিও। সাতবাহন জানার দরকার থাকলে কোন কোন রাজা ছিল, তারা কত সময় থেকে কত সময়কাল অব্দি রাজত্ব করেছিল, তাদের ক্যাপিটাল কি ছিল, তাদের ধর্ম কি ছিল, সব কিছু বলা আছে সাতবাহন ডাইনেস্ট্রিতে। তো অবশ্যই কিন্তু এই চ্যাপ্টারগুলোকে প্লিজ ক্লিয়ার করো, তা না হলে কিন্তু আমি যখন পড়বো পল্লব ডাইনেস্ট্রি সাতবাহনের রাজা সাতবাহন রাজ্যের ধ্বংস স্তূপের ওপর তৈরি হয়েছিল, মানে তাদের পতনের উপর ভিত্তি করে পল্লবদের উত্থান হয়েছিল, এই জিনিসগুলো কিন্তু একদম ক্লিয়ার হবে না, তখন মনে হবে সাতবাহন, এই সাতবাহনটা এলো থেকে। ঠিক আছে, এই সাতবাহনটা অনেক দিন আগে থেকে এসে গেছে, আমি অনেক দিন আগে সাতবাহন ডাইনেস্ট্রি পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা তো তার জন্যই বলবো যে তোমরা কিন্তু প্লিজ আগেকার প্লেলিস্টগুলো একটু ভালো করে দেখে নিও, মানে প্লেলিস্টে দেওয়া আছে ভিডিওগুলো সেগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিও। আমি কিন্তু সবকটা চ্যাপ্টার 1 by 1 করে ক্লিয়ার করিয়েছি। ওকে চলো, কি বললাম দেখো, হ্যাঁ বললাম যে তাহলে খ্রিস্টীয় 14 শতাব্দীতে কি হলো, না পল্লবগণ মানে পল্লব রাজারা তারা কি করলো, না ইক্ষ্বাকুকে পরাজিত করেছিল, তাদের টেরিটরিকে মানে পল্লব ডাইনেস্ট্রিকে অনেক বিশালভাবে বিস্তার লাভ করানোর জন্য। এবং তারা কতদূর পর্যন্ত বিস্তার লাভ করাতে পেরেছিল দেখো বলেই দিয়েছি, কৃষ্ণা রিভার, কৃষ্ণা নদীর উপত্যকা পর্যন্ত তারা বিস্তার লাভ করিয়ে দিয়েছিল পল্লব ডাইনেস্ট্রিকে। ওকে ক্লিয়ার। ওকে চলো তাহলে নেক্সট পয়েন্টে যাই আমরা। আচ্ছা 25 জন আছো, 25 জন একবার একটু ক্লিয়ার হচ্ছে কিনা না হচ্ছে সেগুলো একবার ক্লিয়ার লিখে দিলে ভালো হতো না? ওকে আচ্ছা 25 জনকেই বলবো একটু ভিডিওটা কিন্তু লাইক আর শেয়ার করে দিও যাতে আরো সবাই চলে আসতে পারে। চলো তাহলে আমরা নেক্সট পয়েন্টে গেলাম, কেউ আমাকে এখনো পর্যন্ত লিখেনি, ক্লিয়ার হয়েছে?
হয়েছে কি না হয়েছে তো কেউ লেখেনি, ঠিক আছে ধরে নিলাম আমি ক্লিয়ার হয়েছে, চলো নেক্সট পয়েন্টে চলে এসেছি আমি। এই তো বর্ণালী বলে দিয়েছে ক্লিয়ার, সুফিয়া বলে দিয়েছে ক্লিয়ার। এত ওবিডিয়েন্ট আমার স্টুডেন্টসরা, আর 21 জনের মধ্যে কিন্তু 21 জন আমাকে লিখতে পারে না ক্লিয়ার। আচ্ছা শুভঙ্কর বলেছে ম্যাম পিডিএফ গুলো কোথায় পাবো? শুভঙ্কর যদি তুমি একদম ইউটিউব ভিডিও থেকে পিডিএফ পেতে চাও তাহলে ইউটিউব ভিডিওর 24 ঘন্টার মানে আমার ভিডিও করার 24 ঘন্টার মধ্যে এখানে পিডিএফটা আপলোড হয়। তুমি কিন্তু 24 ঘন্টা পরে একবার এই ভিডিওটা চালিয়ে দেখে নিও এবং সেটা কিন্তু কমেন্ট বক্সে তুমি পাবে, লাইভ চ্যাটে নয়। যদি ইউটিউব চ্যানেল থেকে পেতে হয় তাহলে কিন্তু আমার ভিডিওটা চালাবে, কমেন্ট বক্সে চলে যাবে, সেই কমেন্ট বক্সে পিডিএফ এর লিংক দেওয়া থাকে, ওকে? আর এছাড়াও তুমি আমাদের সাথে গ্রুপে যুক্ত হতে পারো, যেরকম বাকিরাও সবাই আছে, তো তার জন্য কিন্তু তারাও গ্রুপেতে অনেক সময় পিডিএফ পেয়ে যায়, তো সেই কারণে কিন্তু পিডিএফ গুলো তোমরা গ্রুপেতেও পেয়ে যাবে, ওকে? আচ্ছা আমার টেলিগ্রাম গ্রুপ তো বলে দিয়েছি, জিকে উইথ সোমা ম্যাম, আর এখানে ডিসকাশন অপশনটা ক্লিক করে রেখো তাহলে তুমি পেয়ে যাবে, চলে যেতে পারবে ডিসকাশন উইথ সোমা ম্যাম, ওকে? ক্লিয়ার? নেক্সট দেখো কি বলেছি। ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ, সবাই বলেছে ক্লিয়ার হয়েছে। এই তো এই জিনিসগুলো দেখতেই না ভালো লাগে, চলো কি বলেছে দেখো। এবার আমি রুলারসদের কথায় চলে এসেছি, কি রুলারসদের কথায় চলে এসেছি না, পল্লব ডাইনেস্ট্রিতে আসলে কতজন রুলারস রাজত্বকাল চালিয়েছিলেন সেই সমস্ত রুলারসদের কথা আমরা ধীরে ধীরে এবার একটু জেনে নেব। দেখো কি পেয়েছি, প্রথমে প্রথমেই পেয়েছি শিবস্কন্দ বর্মন। তো এই শিবস্কন্দ বর্মন প্রথমে তার রাজত্বকাল আমরা পাই, কিন্তু ইনার রাজত্বকাল আমরা খুব বেশি দিন পাই না, কারণ খুব বেশি দিন পাই না আমরা এই কারণে বলি কারণ ইনার রাজত্বকাল অ্যাকচুয়ালি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এইটা জানা যায়নি। তো তার জন্য আমরা ধরে নিয়েছি যে হয়তো এর পরবর্তী যে সমস্ত রাজারা এসেছিলেন তারা প্রচুর পরিমাণে বিখ্যাত হতে পেরেছিলেন, কিন্তু শিবস্কন্দ বর্মন অতটাও বিখ্যাত হতে পারেননি, তার জন্য হয়তো তার সম্বন্ধে সেরকম কোনো শিলালিপি থেকে আমরা অতটাও ডিটেলে কিছু জানতে পারি না, ওকে? ক্লিয়ার? দেখো ফার্স্ট পয়েন্টে কি বলেছি, গ্রেটেস্ট অ্যামং দ্য আর্লি রুলার্স, ওকে? কি বলতে চাইছি, প্রথম দিকে যে সমস্ত পল্লব রাজবংশের মানুষেরা ছিলেন তাদের মধ্যে গ্রেটেস্ট রুলার, তাদের মধ্যে একজন সবথেকে মহান শাসক ছিলেন কিন্তু শিবস্কন্দ বর্মন, ওকে? ক্লিয়ার? রুলড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 4th century এডি। আমরা শুধুমাত্র এই সেঞ্চুরি এই শতাব্দীটা জানতে পারি কিন্তু প্রপার সালটা জানতে পারি না, তার জন্যই আমি বলে দিয়েছি তার রাজত্বকাল প্রায় শুরু হয়েছিল 4th century এডি থেকে, মানে হচ্ছে 4th খ্রিস্টাব্দ থেকে, ওকে? ক্লিয়ার? তো 4th খ্রিস্টীয় 4th শতাব্দী থেকে তার রাজত্বকাল কিন্তু শুরু হয়েছিল, ওকে? ক্লিয়ার? চলো শুরু করলাম নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্টে কি বলেছি দেখো, নেক্সট পয়েন্টে বলেছি হি পারফর্মড অশ্বমেধা অ্যান্ড আদার বৈদিক স্যাক্রিফাইসেস। কি বলতে চাইলাম, তিনি আসলে ধর্মকর্মের দিকে বেশি মনোযোগী ছিলেন। আচ্ছা শুভঙ্কর বিশ্বাস কি বলেছে, ম্যাডাম গ্রুপে যতটুকু, আচ্ছা গ্রুপে কি যুক্ত, গ্রুপে যুক্ত কিভাবে হব? আচ্ছা 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 আমাদের যে এক্সোডাল নাম্বারটা ছিল ওই এক্সোডাল নাম্বারটা এখন প্রচুর পরিমাণে প্রবলেম করছে, মানে কানেকশন হতে একদম লাগছে না। কাল থেকেই তোমরা হয়তো দেখতে পেয়েছ যে অনেকেই আমাকে কল করেছ কিন্তু আমি তাদের সাথে কথা বলেই উঠতে পারিনি, কল ধরলে কল কেটে যাচ্ছে এরকম হয়ে গেছে সিচুয়েশন, বা কল ধরলেও কথা কেটে যাচ্ছে এরকম নেটওয়ার্কের অবস্থা ছিল। তো তার জন্য বলবো যে তোমরা একটা কাজ করতে পারো, কমেন্ট বক্সে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার বা যে কোনো কন্ট্যাক্ট করার মতো যে কোনো নাম্বার তোমরা ছাড়তে পারো, সেই নাম্বারগুলো কিন্তু আমরা অ্যাড করে নেব আমাদের গ্রুপেতে, ওকে? ক্লিয়ার কি সবার কাছে? তো তার জন্যই বলবো যে এখন এই দুটো দিন এক্সোটেল নাম্বারটা প্লিজ ফোন করো না, কারণ ওখানে এখনো পর্যন্ত প্রচুর ডিস্টার্বেন্স চলছে, এক ফোঁটাও লাইন পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? যা যা কিছু জানার আছে সবটাই কিন্তু আমাদের সাথে টেলিগ্রাম গ্রুপেতে তোমরা জেনে নিও, আর যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছো তারাও কিন্তু জেনে নিও ওখান থেকে, ওকে? চলো হ্যাঁ হ্যাঁ মৌসুমী বলেছে ম্যাডাম হিস্ট্রি সিলেবাসটা দেবেন আজকে। হ্যাঁ মৌসুমী, হিস্ট্রি সিলেবাসটা আমি অবশ্যই দেবো এবং হিস্ট্রি সিলেবাসটা আমি পুরোপুরিভাবে আলাদা আলাদা স্লাইডে করে আনবো। সেটা হচ্ছে যে এনশিয়েন্টের একটা আলাদা
পার্টে আনবো, মানে এনশিয়েন্ট কে একটা আলাদা স্লাইডে রাখবো, মেডিভেল কে একটা আলাদা স্লাইডে রাখবো, মডার্ন কে একটা আলাদা স্লাইডে রাখবো, এবং এর সাথেও আমি আরো দুটো পার্ট আনবো, সেটা হচ্ছে সাউদার্ন হিস্ট্রি, মানে সাউদার্ন হিস্ট্রি পড়তে গেলে, মানে সাউদার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া পড়তে গেলে কি কি পড়তে হবে তার একটা পার্ট আনবো, এবং তার সাথে সাথেও আমি ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি, এই ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি পড়তে গেলেও কি কি পড়তে হবে তারও একটা পার্ট আনবো। ওকে, পুরোটাই কিন্তু সিলেবাসটা আমি দিয়ে দেবো, তবে আজকে দেব না, আজকে না দিয়ে আমি কাল দেব। ওকে, স্যাটারডেতে পুরোপুরিভাবে দেব, আর সানডেতে কিন্তু সেই মতো করে নিজেরা দেখে রেখো কি কি সিলেবাস কি কি এখনো পর্যন্ত কভার হয়েছে আর কি কি এখনো পর্যন্ত বাকি আছে। ওকে চলো দেখো, নেক্সট কি বললাম, যে তিনি মানে শিবস্কন্দ বর্মণ আসলে যুদ্ধ বিগ্রহের সাথে নয়, আসলে তিনি ধর্মকর্মের সাথে বেশি যুক্ত ছিলেন, এবং তার জন্যই বলেছি পারফর্ম বা অশ্বমেধ, মানে তিনি অশ্বমেধের যজ্ঞতে অনেকবার পারফর্ম করেছিলেন, মানে অনেকবার তিনি অশ্বমেধের যজ্ঞ করেছিলেন। আচ্ছা, বিশ্বজিৎ বলেছে হ্যাঁ ম্যাম তাহলে খুব ভালো হবে এইভাবে সিলেবাসটা দিলে। হ্যাঁ একদমই এইভাবে সিলেবাসটা দেবো, কারণ যদি আমি একটা স্লাইডে সবকটা মিশিয়ে দিই না, তাহলে নিজেরাও বুঝতে পারবে না যে আসলে কোন পার্টিতে কোন জিনিসটা পড়ছে, এবং তার জন্য কিন্তু তখন নিজেদের বুঝতে খুব অসুবিধা হয়ে যাবে যে এনশিয়েন্ট বললে আমি কোন কোনগুলো পড়বো, মেডিভাল বললে আমি কোন কোনগুলো পড়বো, আর মডার্ন বললে আমি কোন কোনগুলো পড়বো, এগুলো ভীষণ অসুবিধা হয়ে যায়, স্টুডেন্টরা প্রচুর গুলিয়ে ফেলে। ওকে, তো তার জন্যই আমি আলাদা আলাদা করেই আনবো, আর সাউদার্ন হিস্ট্রি বললেও আমি কোন জায়গাটা পড়বো, আর ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি বললেও আমি কোন জায়গাটা পড়বো। ওকে, কারণ যখন তোমরা WBCS দিতে যাবে তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রিটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, মানে তোমাদের ফ্রিডম স্ট্রাগলটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, হিস্ট্রি মডার্ন ইন্ডিয়া পার্টটা ফ্রিডম স্ট্রাগল, এবং তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রিটাও কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট, তো তার জন্যই কিন্তু আমি আলাদা আলাদা করে সবকটা চ্যাপ্টারের নাম এইভাবে পার্টে পার্টে দিয়ে দেবো। ওকে চলো, ওকে সায়েন্স টপিকস বলেছে PCS এ কি সায়েন্স এন্ড টেকনোলজি সিলেবাস আছে? PCS বলতে চেয়েছো না PSC বলতে চেয়েছো? ওকে, PSC যদি বলে থাকো হ্যাঁ, তাহলে PSC তে তো সায়েন্স আছেই, সায়েন্স এন্ড টেকনোলজি, টেকনোলজির পার্টটা অতটাও বেশি নেই, বাট সায়েন্স তো আছে PSC তে। ওকে আচ্ছা, মৌসুমী বলেছে ওকে ম্যাম থ্যাংক ইউ। চলো দেখো, তাহলে এখানে আমাদের শিবস্কন্দ বর্মণ ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে, তাহলে আমরা নেক্সট পয়েন্টে যাচ্ছি। তাহলে শিবস্কন্দ বর্মণের পর কে শাসক হিসাবে এলেন? না, শিবস্কন্দ বর্মণের পর শাসক হিসাবে এলেন সিংহ বর্মণ, বা তাকে আরেকটা নামে চেনা হয় সে কে, না সিংহ বিষ্ণু। ওকে, তাহলে তাকে দুটো নামেই আমরা চিনে থাকি, একটা হচ্ছে সিংহ বর্মণ, একটা হচ্ছে সিংহ বিষ্ণু। তার সময়কাল, মানে তার সময় থেকে আমরা আসলে এই সময়কাল গুলো পেয়ে থাকি, সেটা হচ্ছে 575 থেকে 600 খ্রিস্টাব্দ। ওকে ক্লিয়ার? তো তাহলে সিংহ, তাহলে সিংহ বর্মণ অথবা সিংহ বিষ্ণু কতদিন থেকে কতদিন পর্যন্ত রাজত্ব চালিয়েছিলেন আমাদের কাছে কিন্তু ক্লিয়ার, 575 থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্বকাল চালিয়েছিলেন। দেখো তার সম্বন্ধে পয়েন্টে আমি কি বলে দিয়েছি, পয়েন্টে বলে দিয়েছি তিনি ছিলেন বৌদ্ধ, তিনি ছিলেন বুদ্ধিস্ট। ওকে, অনেক সময় মনে হয় যে পল্লব ডাইনেস্টির সমস্ত রাজারাই বুঝি হিন্দু ছিলেন, সমস্ত রাজারাই বুঝি কেউই বুঝি বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম গ্রহণ করেননি, বা কোন একটা রাজাকে যখন আমরা পড়ে থাকি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, বা অন্য কোন রাজার ক্ষেত্রে যখন আমরা পড়ে থাকি যে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন, তখন আমাদের এরকম একটা কনফিউশন তৈরি হয় যে এই তো ম্যাম আগের দিন বললেন যে ওই রাজাটা বৌদ্ধ ধর্ম, আবার এই রাজাটা জৈন ধর্ম। হ্যাঁ, সবাই আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ, তো তার জন্য এই ধর্মটাও তারা ডিফারেন্টলি গ্রহণ করতে পেরেছিল, এরকম কোনো ব্যাপার নেই যে একটা রাজবংশের একটা রাজা যে ধর্ম গ্রহণ করেছিল বাকি সমস্ত রাজাদের সেই ধর্মই গ্রহণ করতে হবে। ওকে, এরকম কোনো ব্যাপার ছিল না, তো তার জন্যই ডিফারেন্ট ডিফারেন্ট রাজারা ডিফারেন্ট ডিফারেন্ট ধর্ম গ্রহণ করেছিল, এবং তার জন্যই আমরা এক একজন সম্বন্ধে যখন পড়বো তখন এক একজনের ধর্ম আলাদা আলাদা করে জেনে নেব। ওকে ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্টে কি বলেছে দেখো, ইনক্লুডেড শ্রীলঙ্কা ইন হিজ কিংডম, এটা সব থেকে বড় একটা তথ্য, কেন না ভারতের সাথে শ্রীলঙ্কার মাঝখানে একটা এই মহাসাগরীয় গ্যাপটা, সেই মহাসাগরীয় গ্যাপটা কিন্তু তখন পল্লব ডাইনেস্টির সিংহ বর্মণের কাছে কোনো গ্যাপ বলেই মনে হয়েছিল না, তিনি কিন্তু আসলে শ্রীলঙ্কাতেও পল্লব ডাইনেস্টির বিস্তার লাভ করিয়েছিলেন, এবং সেখানেও তিনি রাজত্ব চালিয়েছিলেন।
ওকে ক্লিয়ার কি এখনো পর্যন্ত? যেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো রাজবংশে দেখতে পাইনি, যতগুলো রাজবংশ এখনো পর্যন্ত এসেছে বা গেছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কোনোদিন পাইনি যে তারা শ্রীলঙ্কাতেও রাজত্ব চালিয়েছিল। ওকে পাইনি কারোর ক্ষেত্রে, কিন্তু এই প্রথম আমরা কার ক্ষেত্রে পেলাম? না পল্লব ডাইনেস্ট্রির ক্ষেত্রে পেলাম। তার জন্যই বললাম এটা কিন্তু সব থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি আমাকে প্রশ্ন করা হয় যে শ্রীলঙ্কাতে কোন রাজবংশ প্রথম রাজত্বকাল চালিয়েছিলেন, ভারতবর্ষ থেকে সেখানে বিস্তার লাভ করেছিলেন, তাহলে কিন্তু আমরা অবশ্যই বলবো যে পল্লবা ডাইনেস্ট্রি। ওকে ক্লিয়ার তো? চলো নেক্সট পয়েন্টে কি বলেছি দেখো। নেক্সট পয়েন্টে বলেছি ডিফিটেড দ্য কন্টেম্পোরারি তামিল রুলার। ওকে কি বললাম যে তিনি তার সময়কালীন যে সমস্ত তামিল শাসকেরা ছিল সেই তামিল শাসকদের পুরোপুরিভাবে পরাজিত করেছিলেন এবং পল্লব রাজবংশকে তামিলনাড়ুতে আরো প্রচুর পরিমাণে বিস্তার লাভ করাতে পেরেছিলেন। ওকে ক্লিয়ার? কারণ আমরা এর আগে পয়েন্টগুলোতে কি পেয়েছিলাম যে তামিলনাড়ুর উত্তরের দিকটা আর অন্ধ্রপ্রদেশের দক্ষিণ দিকটাতে প্রথমে তারা সাম্রাজ্য চালাচ্ছিল, কিন্তু তারপরে পরে কি হয়েছে না তামিলনাড়ুর পুরো জায়গাটা জুড়েই তারা সাম্রাজ্য চালাতে পেরেছিল এবং সেটা কিন্তু সম্ভব হয়েছিল সিংহবর্মনের সময় থেকেই। ওকে ক্লিয়ার? না ইউনিক নলেজ বাংলা বলেছে দিদিমণি সিংহবর্মন আর শিবস্কন্দ বর্মন কি এক ব্যক্তি? কারণ আমি পল্লবের প্রতিষ্ঠাতা সিংহ বিষ্ণু পেয়েছি। হ্যাঁ একদমই তাই, আমি এই পয়েন্টটাও আলোচনা করতাম। সেটা হচ্ছে না সিংহবর্মন বা সিংহ বিষ্ণু আর শিবস্কন্দ বর্মন এক ব্যক্তি নয়। সিংহবর্মনের অনেক আগেকার সময়কালে আমরা যার নাম পেয়ে থাকি তিনি হচ্ছেন শিবস্কন্দ বর্মন। এই শিবস্কন্দ বর্মনকে আমরা গ্রেট রুলার হিসেবে পেয়ে থাকি, কিন্তু তাকে আমরা পল্লব ডাইনেস্ট্রির প্রতিষ্ঠাতা বলি না। কেন বলি না? কারণ এই ডাইনেস্ট্রি আমি যখনই বলছি তখন ডাইনেস্ট্রি মানেই হচ্ছে রাজবংশ। পল্লবকে মানে পল্লবদেরকে রাজবংশ হিসেবে প্রতিষ্ঠা পাইয়েছিলেন কিন্তু সিংহ বর্মন বা সিংহ বিষ্ণু এই ব্যক্তিটা। ওকে তিনি মানে শিবস্কন্দ বর্মন কিন্তু পল্লবদেরকে ডাইনেস্ট্রি হিসাবে রাজবংশ হিসাবে প্রতিষ্ঠা পাওয়াতে পারেননি। তিনি শাসন কার্য চালিয়েছিলেন, তিনি কিছুটা জায়গা জুড়ে সুন্দর শাসন কার্য চালিয়েছিলেন এবং মহান শাসকও ছিলেন নো ডাউট, কিন্তু পল্লব ডাইনেস্ট্রিকে একটা উঁচু লেভেলে নিয়ে যেতে পেরেছিলেন সেটা কিন্তু শিবস্কন্দ বর্মন সরি সেটা কিন্তু সিংহ বর্মন এবং সিংহ বিষ্ণু। ওকে সরি শিবস্কন্দ বর্মন কিন্তু নয়। ওকে সরি। আচ্ছা দেখো তাহলে নেক্সট পয়েন্টে আমি কি পেয়েছি? ক্লিয়ার হয়েছে তো ইউনিক নলেজ বাংলা? এই পয়েন্টটা আমি জাস্ট এই লাস্টের পয়েন্টটা বলেই ক্লিয়ার করতাম, তার আগে তুমি বলে ফেলেছো আমি একদম ক্লিয়ার করে দিয়েছি। এইরকম আমাকে একদম চ্যাপ্টার রিলেটেড কোশ্চেন করো, আমি চ্যাপ্টার রিলেটেড একদম ডিটেলস বলবো, কিন্তু আমাকে এই চ্যাপ্টার ওই চ্যাপ্টার সেই চ্যাপ্টার থেকে একদিনে কোশ্চেন করো না, কারণ ওইগুলো বলতে গেলে আমি আজকে চ্যাপ্টার শেষ করতে পারবো না। ওকে চলো দেখো কি বলেছি। পল্লবা হিস্ট্রি অ্যাজিউমস আ ডেফিনিট ক্যারেক্টার ফ্রম দিস রুলার অনওয়ার্ডস। এই যে আমি এই পয়েন্টটাই এখানে বলতে চাইলাম যে পল্লবদের হিস্ট্রি মানে শাসনকাল পল্লবদের ইতিহাস আমরা আসলে এই মানুষটার সময় থেকে মানে সিংহবর্মনের সময় থেকেই পুরোপুরি ভাবে একদম উত্তরসূরি ধরে ধরে মানে একদম তার ছেলে এই বংশ পরম্পরায় ধরে ধরে এবার আমরা পেয়ে যাবো কি না রাজা হয়েছে এই পল্লব ডাইনেস্টির উত্তরসূরিরা মানে সিংহবর্মনের উত্তরসূরিরা। ক্লিয়ার কি সবার কাছে? তো তার জন্যই কিন্তু আমরা বলে থাকবো যদি পল্লব ডাইনেস্টির প্রতিষ্ঠাতা বা ফাউন্ডারের নাম বলতে দেয় তাহলে কিন্তু সেটা অবশ্যই হবে সিংহবর্মন। ওকে ক্লিয়ার তো? আর যদি আমাকে এটা জানতে দেয় এটা বলে যে সিংহবর্মনের আগে সিংহবর্মনের আগে বা সিংহবর্মনের পূর্বে পল্লব ডাইনেস্টির কোন রাজার নাম আমরা পাই সেখানে কিন্তু হয়ে যাবে শিবস্কন্দ বর্মন। ওকে ক্লিয়ার কি পুরোপুরি? ফাউন্ডার বললে কিন্তু একদম সোনাই মাঝি বলে দিয়েছে ফাউন্ডার যদি বলে দেওয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই সিংহবর্মন। ফাউন্ডার কথাটা ক্লিয়ার, প্রতিষ্ঠাতা কথাটা যদি না থাকে তাহলে আমি সেখানে শিবস্কন্দ বর্মন আনসার করব, কারণ তাকে প্রতিষ্ঠাতা হিসাবে ধরা হয় না বাট শাসক হিসাবে ধরা হয়। যেরকম আমি প্রথমেই বলছিলাম যেরকম জমিদারি প্রথা ছিল কিছুটা অঞ্চল জুড়ে শাসন কার্য চালানো, ঠিক সেরকম ভাবে ছোট ছোট কিছুটা অঞ্চল জুড়ে যখন শাসন কার্য চালানো শুরু হয়েছিল সেই তখন থেকে আমরা শিবস্কন্দ বর্মনের নাম পেয়ে থাকি। ওকে কিন্তু শিবস্কন্দ বর্মন পল্লব ডাইনেস্ট্রিকে একটা রাজবংশে পরিণত করতে পারেননি যেটা সিংহবর্মন করেছিলেন বা সিংহ বিষ্ণু করেছিলেন। ওকে চলো তাহলে আমরা নেক্সট পয়েন্টে যাই।
আচ্ছা 24 জন হয়ে গেছে, 24 জন থেকে প্লিজ এরকম করো না, আমি তোমাদের যা যা কনফিউশন আছে সবকটা ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করছি, একটু ভিডিওটা লাইক আর শেয়ার করো, তবে আমি নেক্সট পয়েন্টে যাবো, না হলে আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি না। 22 হয়ে গেল, দেখো 24 থেকে আবার কমেও যায়। ঠিক আছে, প্রথমে দেখেছিলাম কতজন বিশ ছিল, আর আরো অনেক বেশি ছিল, 26 না 27 এরকম দেখেছিলাম, সেখান থেকে 24 হয়ে গেছে, এখন 22 হয়ে গেছে। ওকে, ক্লিয়ার করা, ক্লিয়ার করা যাবে। মৌসুমী বলেছে ক্লিয়ার, চলো মৌসুমী ঠিক আছে ক্লিয়ার বলে বুঝেছি আমি, সোনাইমাঝিও বলেছে ক্লিয়ার, কিন্তু আমি নেক্সট পয়েন্টে এখন যাব না, আগে সবাই মিলে একটু লাইক আর শেয়ার করো, আমাকে তোমরা কেউ লাইক আর শেয়ার করো না আমার ক্লাসটা, আমার এই জন্য একদম ভালো লাগে না। কৌশিক পাল বলেছে ওকে, ইউনিক নলেজ বাংলা বলেছে পরিষ্কার, পরিষ্কার কোথায় লাগছে, সব অপরিষ্কার লাগছে আমার। তোমরা কথা দিয়েছিলে 50 স্টুডেন্ট এনে দেবে, কিন্তু তোমরা আনোনি। হ্যাঁ হ্যাঁ বিশ্বজিৎ, আমার আরপিএফ কনস্টেবলের কথা মাথায় আছে, আমরা করব করব ওয়ান বাই ওয়ান করে করব। ঠিক আছে, একটু সময় দাও, একটু জিনিসটাকে গুছিয়ে নিয়ে করতে লাগে, তো আমরা করব। ওকে, আর শুধুমাত্র আমরা ভাবলেই হয় না, মানে টাইম শিডিউল গুলো ম্যানেজমেন্ট থেকেও ঠিকঠাক হয়, তো এই টাইম শিডিউলে কিন্তু টপিক টপিক লেখা থাকে। ঠিক আছে, তো সেই কারণে কিন্তু, আচ্ছা মৌসুমী বলেছে, মৌমিতা বলেছে লাইক করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কারমু বলেছে, কারমু মাথা বলেছে লাইক করে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, লাইক করলে শুধু হবে না, এবার শেয়ার করো। ঠিক আছে, সবাই লাইক করছে, মানে সব থেকে সোজা কাজটা করছে, কিন্তু একটু শক্ত কাজটা করে নাও শেয়ার কাজটা, তাহলে আমার খুব ভালো লাগবে। ওকে, দেখো নেক্সট পয়েন্টে চলে এসেছি আমরা, নেক্সট পয়েন্টে বলেছি মহেন্দ্র বর্মন। বিশ্বজিৎ বলেছে ওকে, ঠিক আছে চলো মহেন্দ্র বর্মন। সিংহ বর্মনের সময়কালের পর আমরা কার সময়কাল পাবো, না দেখো সময়কালটা আমি লিখিয়ে দিয়েছি 600 থেকে 630 খ্রিস্টাব্দ। ওকে, এই সময়কালে কে রাজত্ব চালিয়েছিলেন, না মহেন্দ্র বর্মন রাজত্ব চালিয়েছিলেন। ওকে, ক্লিয়ার তো? বিশ্বজিৎ দাস বলেছে ডান, দীপশিখাও বলেছে ডান, ওকে থ্যাংক ইউ সো মাচ। চলো দেখো কি বলেছি আমি, সাকসেরের সিংহ বিষ্ণু হু ওয়াজ হিজ ফাদার, কি বলেছি, তার পিতা মানে মহেন্দ্র বর্মনের পিতা ছিলেন হচ্ছে সিংহ বিষ্ণু বা সিংহ বর্মন। তাহলে আমরা প্রথমেই যেটা বলছিলাম, এই যে বংশ পরম্পরায় আমরা ডাইনেস্ট্রিটাকে চালাতে দেখবো, পল্লব ডাইনেস্ট্রিকে, সেটা কিন্তু সম্ভব হয়েছিল একমাত্র সিংহ বর্মনের সময়কাল থেকে বা সিংহ বিষ্ণুর সময়কাল থেকে। ওকে, ক্লিয়ার? নেক্সট পয়েন্ট দেখো কি বলেছি, হি ওয়াজ আ পোয়েট অ্যান্ড কম্পোজড বিচিত্রচিতা, বিচিত্রচিতা অ্যান্ড মহাবিলাসা প্রহসন। এই দুটো হচ্ছে প্রহসন, এই দুটো হচ্ছে প্রহসন, এই দুটো প্রহসন আসলে তৈরি করেছিলেন, মানে আসলে লিখেছিলেন কে, না মহেন্দ্র বর্মন, কারণ তিনি একজন বিশাল বড় পোয়েট ছিলেন, কবি ছিলেন, তার কবিতা লেখার শখ ছিল প্রচুর, সেই কারণেই। আচ্ছা মৌসুমীও বলেছে ম্যাম লাইক আর শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। ইউনিক নলেজ বাংলা বলেছে সবাই মিথ্যা বলছে দিদিমণি, 10 মিনিট আগে থেকে অতগুলো লাইক রয়েছে, অতগুলো লাইকই রয়েছে, থ্যাংক ইউ ইউনিক নলেজ বাংলা, তুমি সত্যিটা বলে দিয়েছো, আর ঠিকই বলেছে ইউনিক নলেজ বাংলা যে 10 মিনিট আগে থেকে অতগুলো লাইকই রয়েছে, তারপরে কিন্তু লাইক এখনো বাড়েনি। তবে হ্যাঁ, ইউটিউবের ক্ষেত্রে এটাও হয় যে অনেক সময় ইউটিউব যখন পরপর অনেকগুলো লাইক করে বা পরপর অনেকগুলো ডিসলাইক করে, তখন ওর কাউন্টিং এ একটু সময় লাগে, ওই একটু কয়েক মিনিট মানে 2-3 মিনিট পরে ওই কাউন্টিংটা নেয়। ওকে, তো তার জন্য হয়তো 2-3 মিনিট পরেও আপডেট হতে পারে। ওকে, ক্লিয়ার? তো তাও ঠিক আছে, আমি সবার ক্ষেত্রে মেনে নিলাম যে সবার, কেউ ভুল বলেছে কেউ কেউ ঠিক বলেছে আমি জানি না, সবার ক্ষেত্রে আমি মেনে নিয়েছি সবাই লাইক করেছো, তো এবার সবাই মিলে একটু শেয়ার করে দাও যারা যারা এখনো পর্যন্ত শেয়ার করোনি। ওকে, দেখো কি বললাম, যে বললাম যে পল্লব ডাইনেস্ট্রিতে মহেন্দ্র বর্মন তিনি ছিলেন একজন বিশাল বড় কবি, এবং তিনি দুটো প্রহসন লিখেছিলেন, সেই দুটো প্রহসনের নাম কি, একটার নাম হচ্ছে বিচিত্রচিতা। ওকে, একটার নাম হচ্ছে বিচিত্রচিতা এবং আরেকটার নাম হচ্ছে কি, না মহাবিলাস। ওকে, তো এই বিচিত্রচিতা আর মহাবিলাস এই দুটো প্রহসন কে লিখেছিলেন, বা যদি একটাও প্রহসনের নাম লিখে নাম দিয়ে দেওয়া হয় যে মহাবিলাস প্রহসনটি কার লেখা, তাহলে
তাহলে কিন্তু অবশ্যই মাথায় রেখো পল্লবটাই নিশ্চয়ই মহেন্দ্র বর্মনের লেখা। ওকে, ক্লিয়ার কি সবার কাছে? চলো নেক্সট পয়েন্টে গেলাম। মৌসুমী বলেছে আমি ক্লাস শুরুতেই লাইক করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে চলো, যারা যারা লাইক করেনি তারা কিন্তু পরে লাইক করে দিও। নেক্সট পয়েন্টে যেটা পাচ্ছি দেখো, হি ইন্ট্রোডিউসড রক কাট টেম্পল আর্কিটেকচার। তাহলে আমরা অবশ্যই কিন্তু পেয়ে যাচ্ছি যে পল্লব ডাইনেস্ট্রিতে মানে টেম্পলের একটা তো বিশাল প্রচুর পরিমাণে মাহাত্ম ছিলই। সেই টেম্পলের মাহাত্মটা আমরা একদম সেই শিবস্কন্দ বর্মনের সময় থেকে দেখে আসছি, কিন্তু শিবস্কন্দ বর্মনের সময় থেকে আমরা নানা রকম টেম্পল দেখলেও অ্যাকচুয়ালি রক কাটিং টেম্পল বিশাল উঁচুতে উঠে গিয়েছিল, মানে রক কাটিং টেম্পল বিশাল বিখ্যাত হয়েছিল কিন্তু মহেন্দ্র বর্মনের সময়কালে। ওকে, ক্লিয়ার কি? এবং তার জন্যই বলেছি তার সময়কালেই কিন্তু এই রক কাটিং মানে পাহাড়কে কেটে কেটে মন্দির স্থাপনটা কিন্তু তিনি প্রথম প্রবর্তন করেছিলেন, এবং সেই প্রবর্তন মানে সেই জিনিসটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। ওকে ক্লিয়ার, চলো নেক্সট পয়েন্টে গেলাম। দেখো নেক্সট পয়েন্টে কি বলেছি, নেক্সট পয়েন্টে বলেছি হি ওয়াজ আ জেন, তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। হু কনভার্টেড ইনটু সাইনিজম, তাহলে কি বললাম, তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি শিব ধর্ম গ্রহণ করেছিলেন বা শিব ধর্মে ধর্মান্তরিত হন। এই শিব ধর্মটা কি একদমই তাই? তোমরা যেটা ভাবছো ঠিকই, যারা শিব পুজো করেন এবং শিবের পূজা অর্চনায় নিজের জীবন দান করেছেন তাদেরকে মানে একদম নিজের জীবনটা ওখানেই লাগিয়ে দিয়েছেন, এবং তাদেরকে আমরা বলে থাকবো যে সাইভিজম ধর্মে তিনি ধর্মান্তরিত হয়েছিলেন। তো সেই কারণেই আমরা বলবো এখানে যে জৈন ধর্মেতে জৈন ধর্ম তিনি প্রথমে গ্রহণ করেছিলেন, তার পরবর্তীকালে তিনি সাইভিজম বা শিব ধর্ম গ্রহণ করেছিলেন। ওকে, আচ্ছা মৌমিতা বলেছে আমি এসেই লাইক করে দিই ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সুফিয়া বলেছে প্রহসনটা কি? আচ্ছা আচ্ছা, প্রহসন মানে হচ্ছে একটা হাসির নাটক টাইপের, কিন্তু এই হাসির নাটকটা অ্যাকচুয়ালি শুধুমাত্র নাটকের মতো নয়, এখানে একটা ছন্দে লেখা হয় এবং এই ছন্দে লেখা হাসির নাটককে বলা হয় প্রহসন। ওকে ক্লিয়ার, চলো নেক্সট পয়েন্টে দেখো কি বলেছি। নেক্সট পয়েন্টে বলেছি হ্যাড অন গোয়িং রাইভালরি দ্য ব্যাটলস উইথ দ্য পুলকেশি দ্য সেকেন্ড অফ চালুক্য ডাইনেস্ট্রি। কি বলতে চাইলাম, তিনি চালুক্য ডাইনেস্ট্রির দ্বিতীয় পুলকেশির সাথেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা মানে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এবং লড়াই করেছিলেন। ওকে, তাহলে মহেন্দ্র বর্মনের সাথে কার লড়াই হয়েছিল অ্যাকচুয়ালি, না চালুক্য রাজবংশের দ্বিতীয় পুলকেশির লড়াই হয়েছিল বা যুদ্ধ হয়েছিল। ওকে নেক্সট পয়েন্টে দেখো, মহেন্দ্র বর্মন ডাইড ইন দ্য ব্যাটল অফ ব্যাটল উইথ দ্য চালুক্যাস। ওকে, পেয়েছো কি তোমরা তাহলে মহেন্দ্র বর্মন কিভাবে মারা যান? মহেন্দ্র বর্মন কিন্তু চালুক্যদের সাথে এই যুদ্ধেতে মারা যান। ওকে, হি ওয়াজ অ্যান এবল অ্যান্ড এফিশিয়েন্ট রুলার, তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে দক্ষ শাসক ছিলেন। বোঝা গেছে কি? তো সেই কারণেই আমরা মহেন্দ্র বর্মনের নামটাও কিন্তু প্রচুর ভালো ভাবে পড়বো, কারণ তার সময় থেকেই অ্যাকচুয়ালি রক কাটিং টেম্পল শুরু হয়েছিল। তিনি জৈন ধর্ম থেকে শিব ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি দ্বিতীয় পুলকেশির সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এবং তারপরে তিনি যুদ্ধে মারাও যান। ওকে ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, ইউনিং নলেজ বাংলা বলেছে না না বিশ্বজিৎ, আমি একজন ইউটিউবার তাই লাইক আর শেয়ারের মূল্যটা বুঝি। হ্যাঁ একদমই তাই। তো আমরা প্রত্যেকেই একজন মানে আমরা যতজন টিচাররা এখানে ক্লাস নিই সবাই এখন ইউটিউবার, তো সেই কারণে আমরাও বুঝতে পারি লাইক আর শেয়ারের মূল্যটা। তো সেই কারণেই বারবার সবাইকে বলি একটু লাইক আর শেয়ার করে দিও, কিন্তু বাকিরা জানি না করে কি করে না। ঠিক আছে, তো আজকের দিনটাও কিন্তু বাকিরা সবাই মার্ক করে রেখো, 50 কিন্তু ক্রস হয়নি, তোমরা কিন্তু তোমাদের কথা রাখতে পারোনি। ওকে, আচ্ছা আমাদের WBCS ব্যাচ 2 আসতে চলেছে। ওকে, ফার্স্ট ব্যাচে যারা যারা অ্যাডমিশন নিয়েছো তারা তো আছোই, এবং যারা যারা অ্যাডমিশন নিতে পারোনি ওকে তাদের জন্য কিন্তু অবশ্যই ব্যাচ 2 আমরা লঞ্চ করছি, কারণ প্রচুর পরিমাণে এরকম রিকোয়েস্ট এসেছিল যে ম্যাম একটা ব্যাচ 2
মানে নতুন ব্যাচ হলে ভালো হয়, সেখানে আমরা আরো প্রথম থেকে একদম শিডিউল ধরে ধরে ক্লাস চালালে ভালো হয়। তো সেই কারণে আমরা ব্যাচ টু লঞ্চ করে দিয়েছি। এই ব্যাচ টু কিন্তু শুরু হয়ে যাবে 28 জুলাই থেকে। তো অবশ্যই কিন্তু তার আগে তোমরা ব্যাচটাকে পারচেজ করে নিও। এবং এখানেও কিন্তু প্রিলিমস প্লাস মেন্স এই দুটো জিনিসই কিন্তু কভার করা হবে। এই ক্লাসটা কিন্তু হবে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত, সরি 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 সকাল নয় সন্ধ্যে 6টা থেকে 9টা পর্যন্ত। ওকে, মানে তোমাদের ব্যাচ 1 চলে সন্ধ্যে 7টা থেকে 10টা, এটা কিন্তু চলবে সন্ধ্যে 6টা থেকে 9টা। ওকে, ক্লিয়ার তো সবার কাছে? চলো, ওকে। অবিনাশ বলেছে, ম্যাম অনেকদিন পর লাইভ ক্লাসে আসলাম, থ্যাংক ইউ সো মাচ অবিনাশ। ওকে, আর আমাদের WBSSC এর ব্যাচ যেটা অলরেডি 9th জুন থেকে শুরু হয়ে গেছে, সেটা কিন্তু ডেইলি ক্লাস চলছে। এবং যারা যারা পেড ব্যাচে ক্লাস করছো তারা কিন্তু প্রত্যেকে জানো যে প্রত্যেক দিন দুটো করে চ্যাপ্টার কিন্তু এখানে ক্লাস হচ্ছে, মানে দুটো করে সাবজেক্টের ক্লাস হচ্ছে। এবং তারা খুবই অ্যাটেন্টিভ, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু অ্যাটেন্ড করে ক্লাসগুলোকে। ওকে, আর আমার কোড হচ্ছে Y224। যখনই WBSSC এর ব্যাচ পারচেজ করবে, WBSSC এখনো পর্যন্ত অ্যাডমিশন চলছে অনগোয়িং, সেখানে কিন্তু এখনো পর্যন্ত প্রাইস আছে 1799। এই প্রাইসটার উপরে যদি ডিসকাউন্ট পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই Y224 অ্যাপ্লাই করে দিও, তাহলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, ক্লিয়ার তো? চলো, আর আমাদের WBP এর ব্যাচ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এটা কিন্তু SI প্লাস কনস্টেবল, SI প্লাস কনস্টেবল এর ব্যাচ। এই ব্যাচটা কিন্তু চলে আসছে তোমাদের সামনে 16ই জুন থেকে। তো এই 16ই জুন থেকে চলে আসছে বলেই আমি বলবো যে যারা যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নাওনি বাট ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামটা ক্র্যাক করতে চাও, তারা কিন্তু অবশ্যই প্লিজ কোর্সটাকে পারচেজ করে রেখো। ক্লাস কিন্তু চলবে 3 ঘন্টা ধরে তোমাদের সাথে আমাদের দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত। ওকে, ক্লিয়ার তো? সোম থেকে শনিবার কিন্তু, আর এখনো পর্যন্ত এর প্রাইস চলছে 2499, 2499। এর উপর Y224 অ্যাপ্লাই করে দিও, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে ম্যাক্সিমাম ডিসকাউন্ট, এবং তার জন্য কিন্তু তোমাদের পারচেজ করতে অনেক বেশি সুবিধা হবে। ওকে, ক্লিয়ার? ওকে, ইউনি নয় বলেছে আমার লোগো ক্লিক করলে পেয়ে যাবে। বিশ্বদীপ বলেছে টেটের ফর্ম কবে বেরোবে। টেটের ফর্ম নিয়ে আমি বারবারই আগে থেকে বলেছিলাম বিশ্বদীপ যে লকডাউন ক্লিয়ার হলেই কিন্তু টেটের ফাইনাল নোটিফিকেশনটা বেরোবে, এবং তারপরে কিন্তু টেটের ফর্মটাও বেরিয়ে যাবে। এবং বেশি দেরি কিন্তু হবে না, কারণ মানে এক্সাম নিতে বেশি দেরি হবে না, কারণ 2021-এ কিন্তু ভোট আছে। তো সেই কারণেই কিন্তু তার আগে মানে 2020-তে পুরোপুরি রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু মোটামুটি প্রায় শেষ করার মানে উদ্যোগেই থাকবে পশ্চিমবঙ্গ সরকার। তো সেই কারণেই কিন্তু সবাই খুব ভালোভাবে কোর্সটাকে একটুখানি করে নিও, কারণ কোর্সটা তোমাদের কাছে ভ্যালিড থাকবে প্রায় 12 মাস থেকে 14 মাস পর্যন্ত। ওকে, তো সেই কারণে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই যে যখন টেটের এক্সাম হবে তখন আমার কাছে কোর্সটা থাকবে কিনা। হ্যাঁ, কোর্সটা তখনও তোমার কাছে থাকবে। ওকে, ক্লিয়ার? চলো, বেঙ্গলি চ্যানেলকে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আমরা পল্লব ডাইনেস্ট্রি পার্ট 1 পড়েছি, কাল কিন্তু আমরা পল্লব ডাইনেস্ট্রি পার্ট 2 পড়বো, এবং তার জন্য কিন্তু সবাই আবার সকাল 8টায় চলে আসবে। আর আজকে সকাল 10টায় কিন্তু সবাইকে চলে আসতে হবে, WBP এর কোশ্চেন আনসার পর্ব চলে কিন্তু আমাদের। ওকে, আর আমার কোড হচ্ছে Y224। আট্রা স্টোর থেকে যে কোনো জিনিস পারচেজ করো না কেন, সেখানে কিন্তু তোমরা আমার কোড ইউজ করতে পারো, অবশ্যই ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, তো আজকের জন্য আমি এই পর্যন্তই থামলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ।